নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজিটোফিজিক্সে। এখনকার সব থেকে ব্রেকিং নিউজ হলো, পাবলিক সার্ভিস কমিশনে ফুড এসআই এর রেজাল্ট আউট হয়ে গেছে। তো আমরা আজকে সেই ফুড এসআই রেজাল্টের বিষয়ে আলোচনা করব। তার জন্য তোমাদেরকে এই pcscwbapplication.in এই ওয়েবসাইটে আসতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে এখানে চলে আসবে। এবং এখানে আসার পর এই যে অ্যাপ্লিকেশন বা এই যে নোটিশটা, এই নোটিশের ওপরে তোমরা ক্লিক করার পরে দেন ঠিক এইরকম ধরনের একটা পিডিএফ ফাইল খুলে যাবে, যেখানে আজকের ডেট দেওয়া আছে এবং আজকের ডেটেই হচ্ছে এই পাবলিক সার্ভিস কমিশনের এই ফুড এসআই এর রেজাল্টটা বার হয়েছে। এবং এটা হচ্ছে তোমাদেরকে এই রেজাল্ট, এইখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার হিসাবে তোমরা হচ্ছে দেখে নেবে যে কারে কারে নাম উঠেছে, ঠিক আছে। এইভাবে সব মিলিয়ে 70খানা হচ্ছে পেজ আছে এবং এই রেজাল্টটা এখানে আউট হয়েছে আজকে। এখানে হচ্ছে তো 70 নম্বর পেজে যে কাট আউটটা আছে, সেই কাট আউটটা হচ্ছে আনরিজার্ভেডের জন্য হচ্ছে 79.66 সিট হচ্ছে মার্কেবল হয়েছে, আর ওবিসি এর জন্য 74.66 মার্কেবল হয়েছে, আর ওবিসি বি এর জন্য 75.33 তার জন্য হচ্ছে মার্কস হিসেবে ধরা হয়েছে, যার যে সিট সংখ্যাটা, এবং এসসির জন্য 76 এবং এসটির জন্য হচ্ছে 59। এক্সাম অর্থাৎ এক্স সার্ভিসম্যান যাদের আছে আনরিজার্ভের জন্য তাদের জন্য 53, আর এক্সাম অর্থাৎ হচ্ছে যারা হচ্ছে ওই এক্স সার্ভিসম্যান তাদের জন্য, যারা এসসি তাদের জন্য 38, এবং এমএসপি অর্থাৎ মিটেশন স্পোর্টস পার্সন তাদের জন্য যে আনরিজার্ভ সেটা হচ্ছে 58। তো এই সিট হচ্ছে ওদের কাছে হচ্ছে আনরিজার্ভ হয়ে আছে বা এই সিটটি হচ্ছে কাট আউট হয়েছে। তো এই হচ্ছে রেজাল্ট, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নিউজ আপডেট পেতে, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।